কি আপনার সাহস হয় কি করে আপনার সঙ্গে আমাকে এক রাত কাটানোর অফার করেন? আপনি আমাকে কি বাজে মেয়ে মনে করেছেন? সাহস কি করে হয় আপনার আমাকে এই কথা বলার? আরে আপনি এমন করছেন কেন? রুমি তুই সেদিন আমাকে এমন লজ্জা দিছিস, তোকে আমি বলে বোঝাতে পারবো না। আমি সাইকোলজির ছাত্রী, বুঝতে পারছিস? আমি খুব ভালোভাবে জানি কিভাবে মানুষকে লজ্জা দিতে হয়। বুঝতে পারছি তো, তুমি শুধু আমাদের সাথেই পারবে, আর কারোর সাথে পারবে না। শোন, যে পারে সে সবার সাথেই পারে, বুঝতে পারছিস? ঠিক আছে, তুই আমার সাথে বাজি ধর, আমি যাকে দেখিয়ে দেবো। তুই যদি তাকে ঠকাতে পারিস কিংবা বড় ধরনের লজ্জা দিতে পারিস, তবে আমি তোকে পেট ভরে ফুচকা খাবো, বল রাজি? আরে এটা কোনো ব্যাপার হলো নাকি? তুই শুধু দেখিয়ে দে কাকে ঠকাতে হবে। ওই যে বসে মিস্টার মুফিজউদ্দিন, ওকে ঠকাতে পারলেই হবে। ঠিক আছে, তুই এখানে দাঁড়া আর ম্যাজিক দেখ। হ্যালো, আমি কি আপনার পাশে একটু বসতে পারি? বসতে পারেন, আপনার নাম কি জানতে পারি? কি আপনার সাহস হয় কি করে আপনার সঙ্গে আমাকে এক রাত কাটানোর অফার করেন? আপনি আমাকে কি বাজে মেয়ে মনে করেছেন? সাহস কি করে হয় আপনার আমাকে এই কথা বলার? আরে আপনি এমন করছেন কেন? কিরে কেমন দিলাম বল? সামান্য বাজিতে জেতার জন্য ছেলেটাকে এইভাবে লজ্জা দেওয়াটা তোর ঠিক হয়নি। যা সরি বললে আয়, নইলে কিন্তু আমি ফুচকা খাওয়াবো না। ওকে সরি ভাইয়া, আসলে আমি সাইকোলজির ছাত্রী, মানুষকে কিভাবে লজ্জা দিতে হয় এটা আমি জানি, তাই আপনাকে দিয়ে পরীক্ষাটা করলাম। সরি ভাইয়া। কি, এক রাত কাটানোর জন্য আপনি 10,000 টাকা নেবেন? কিন্তু এটা তো অনেক বেশি, তাই না? কিরে তুই এমন কথা কেন বলতে গেলি? সরি আপু, উনি খারাপ কিছু বলেনি। শোনো মিস রুমি, আমি আইন বিভাগের ছাত্র, কিভাবে বিনা দোষে মানুষকে দোষী বানাতে হয় এটা আমার বেশ জানা আছে, তাই তোমাকে দিয়েই পরীক্ষাটা করলাম। এবার বুঝলি তো, ছেলের উপরে শের আছে।